নমস্কার, আজ আমরা উপস্থিত হয়েছি। আমি সৌভিক পাল, আমি আপনাদের সামনে এসেছি মাসির কয়েকটা সাধারণ পাল্টাকে নিয়ে। এর আগে আমরা আমাদের এপিসোডে আলোচনা করেছিলাম যে মাসি কি করে ধরতে হয়, মাসিতে কি করে খুঁ দিতে হয়, মাসিতে কিভাবে সারে গামা বাজাতে হয়। এই সমস্ত এপিসোডগুলো আমরা এর আগেই করেছি, যারা দেখেননি তারা একবার দেখে নিতে পারেন। আর যারা দেখেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা, যে আপনারা তো খুঁ দিলেন, আপনারা মাসি ধরতে শিখলেন, আপনারা সারে গামা বাজাতে শিখলেন, কিন্তু আমরা কিভাবে এই সারে গামাগুলোকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ বেসিক ফাইভ পাল্টাস বা সাধারণ পাঁচটা অলংকার, যে অলংকারগুলো আমরা অভ্যেস করলে বা বাজালে আমাদের স্কিলগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে। তাই আজকে চলুন আমরা সেই সমস্ত এপিসোডগুলো, যারা দেখেছেন বা দেখেননি তাদের জন্য, সবার জন্য আমরা এই এপিসোডটায় চলি, যে বেসিক ফাইভ পাল্টাস অফ মিউজিক, বা যেগুলো মাসির ক্ষেত্রে খুব অ্যাপ্রোপ্রিয়েট, সেই পাঁচখানা সরল পাল্টা আজ আমরা দেখে নেব। এটা একটা সি স্কেলের মাসি, তো সি স্কেলের মাসি দিয়েই আমরা প্রথম যেটা শিখেছিলাম সেটাও সি স্কেলের মাসি দিয়েই ছিল, যে সা রে গা মা পা ধা নি সা, আমরা এটা বাজাতে শিখেছিলাম। আজকে এইটার উপর ভিত্তি করে আমরা বেসিক পাঁচটা অলংকার শিখবো। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমরা তিনটে তিনটে করে বাজাবো, অর্থাৎ এক দুই তিন, এক দুই তিন, এই ফরম্যাটে আমরা বাজাবো। তাহলে আমরা কি করবো, প্রথমে আমরা তিনটে নোট নেব, সেটা হচ্ছে সা রে গা, তার পরেরটা নেব রে গা মা, অর্থাৎ তিনটে তিনটে করে সা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা। আবার এইভাবে ফিরে আসবো, সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। এখন এটাকে আমরা আস্তে আস্তে প্রথমে বাজাবো এই লয়ে, যে সা রে গা দম নেব, রে গা মা আবার দম নেব, গা মা পা, এইভাবে আমরা যাব। চেষ্টা করব যে একটা দমে, মানে একটা ব্রিদিং এ যেন আমরা একটা সেগমেন্ট বাজাতে পারি, মানে সা রে গা, এটা চেষ্টা করতে হবে যাতে আমরা একটা দমে বাজাতে পারি। না পারলে প্রাথমিকভাবে আপনারা তিনটে দমে তিনটে বাজাতে পারেন, সা রে গা আবার রে রে গা মা। এইটার থেকে আপনারা ইম্প্রুভমেন্ট কখন হবে, যখন আপনারা একটা দমে একটা ফেজ বাজাবেন, সা রে গা দম নিন, রে গা মা আবার দম নিন, গা মা পা, এইভাবে। তাহলে চলুন আমরা বাঁশিতে কি করে বাজাবো এটাকে আমরা দেখি। নিচের দিকে ফিরে আসবো প্রত্যেকটা ফেজের পর, আমরা আবার দম নেব, ঠিক আছে। দম নিলাম, সা নি ধা, এরপর নি ধা পা, নি ধা পা, দম নিলাম, গেছি একটা দমে, এসছি একটা দমে, আপনারা যদি না পারেন, না পারাটাই স্বাভাবিক, তাহলে আপনারা অন্তত চেষ্টা করবেন যে প্রথমে একটা একটা করে দমে বাজাচ্ছেন, তো মানে এইভাবে
এই যে প্রত্যেকটা নিলেন তো, এর পরবর্তী সময় আপনারা চেষ্টা করবেন যে দুটো ফেজ কে যদি একটা দমে বাজানো যায়, দ্যাট ইজ সা রে গা রে গা মা একটা দমে, বা এটা এভাবেও করতে পারেন সা রে গা মা, আবার গা মা পা মা পা ধা, এই জোড়া জোড়া প্র্যাকটিস করতে 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 যখন আপনারা করবেন দেখবেন আপনাদের মধ্যে দম ক্যাপাসিটি বাড়ছে। এই ক্যাপাসিটি বাড়ার জন্য কি করতে হবে ঠিক এর পরের ভিডিওটাতে আমি সেটা আপলোড করব যে আমাদের ব্রিদিং ক্যাপাসিটি আমরা কি করে বাড়াবো বাঁশি বাজানোর জন্য। এবার যদি আমরা এটাকে এইভাবে অভ্যাস করি তাহলে আমাদের একটা সময় কিরম বাজবে, প্রথম পুরোটা একদমে বাজিয়েছি, আরো প্র্যাকটিস করলে কি হয়, যাতায়াতটা একদমই সম্ভব। তাহলে এইভাবে আমাদের ধীরে 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 স্টেপ বাই স্টেপ করে আমাদের নিজেদের স্কিল ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান পাল্টা। এবং কিভাবে বাজাতে হবে আমি বলে দিলাম যে প্রথমে একটা একটা করে ফেস, তারপরে দুটো দুটো ফেজ, তারপরে আস্তে আস্তে এটা অভ্যেস করলে আমরা তিনটে তিনটে ফেজ একসাথে বাজাতে পারবো, তারপরে টোটাল যাওয়াটা অর্থাৎ অ্যাসেন্ডিং আরোহণটা একসাথে বাজাতে পারবো, তারপরে অবরোহণটা একসাথে বাজাতে পারবো, তারপরে আমরা স্কিল ডেভেলপ করবো, আমরা এটাকেই রোজ বাজাতে 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 আমরা যাতায়াত দুটোই একদমই বাজাতে পারবো। তারপরে কি হবে দেখবেন একই দমে দুবার তিনবার একসাথে বাজাতে পারছেন। এবার আমরা আসছি সেকেন্ড পার্টটা, তার আগে আমি বলে দিই তাহলে ফার্স্ট পার্টটা কি হলো, সা রে গা রে গা মা গা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, ডেসক্রিপশনে নিচে আমি লিখে দেবো, আপনারা দেখে দেখে সুন্দর করে খাতায় লিখে নেবেন, আপনারা নিশ্চয়ই পাবেন। সেকেন্ড পাল্টাটা হচ্ছে এটা যেমন তিনটে তিনটে করে হলো, তিনটে তিনটে শুদ্ধ স্বর নিয়ে সা রে গা রে গা মা, এবার হচ্ছে এটা চারটে চারটে করে স্বর নিয়ে, দ্যাট ইজ সা রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা, এবার ফিরে আসবো সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা। এটাকেও আমরা ঠিক ওইভাবে বাজাবো যেভাবে আমরা সা রে গা রে গা মা বাজিয়েছি। আপনাদের একটা কথা মনে রাখতে হবে, আপনাদের প্রাথমিকভাবে বাঁশি বাজাতে গেলে একটু ধৈর্যবান হতে হবে, ধীরে ধীরে নোটগুলোর প্রতি কনসেন্ট্রেট করে আস্তে আস্তে বাজাবেন, খুব তাড়াতাড়ি বাজানোটা খুব ক্রেডিটের নয়, ধীরে ধীরে আস্তে আস্তে বাজাবেন, আস্তে আস্তে স্পিড ডেভেলপ হয়ে যাবে, তখন আপনারা আস্তে জোরে সব রকমভাবে বাজাতে পারবেন। এই ক্ষেত্রে আমরা যখন অভ্যেস করবো তখন আমাদের একটা জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে যে আমরা যে স্বরগুলো বাজাবো সেই স্বরগুলোর ডিউরেশন বা সময়সীমা বা মাপ যেটা বললে আমরা বুঝি সেটা যেন চেষ্টা করতে হবে অলমোস্ট ইকুয়াল হয়, এক রাখার চেষ্টা করতে হবে। মানে ধরুন আমি বলছি সা রে গা, তো সা রে গা এরামটা নয়, সা রে গা, সা থেকে রে যতটা দূরত্ব রে থেকে গাও ততটা সময় ধরে আমি গাইছি, তার জন্য কি হচ্ছে একটা সুন্দর ইউনিফর্ম ভেলোসিটি তৈরি হচ্ছে, এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার আমরা কি করব এই চারটে চারটে নোটের যে পাল্টাটা এবার আমি একটু বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এক একটা দমে এক একটা ফেজ বাজানোর চেষ্টা করতে হবে, দম নিন দম নিন, ফিরে আসবো আবার এক একটা ফেজ বাজাবো এবং দম নিতে নিতে, এবার এটাকে যদি স্মুথলি বাজাই
হচ্ছে আমাদের সারেগামা রেগামাপা এই অভ্যেসটা করব। তিন নম্বর যে বেসিক পাল্টাটা সেটা হচ্ছে এটাকে যদি আমি পাঁচটার জায়গায় নিয়ে যাই, দ্যাট ইজ সারেগামাপা রেগামাপাধা গামাপাধানি মাপাধানি সা, ফিরে আসব সা নি ধা পা মা নি ধা পা মা গা ধা পা মা গা রে পা মা গা রে সা। এবার আমরা এটা বাজাবো, এটাও সেই একই ভাবে যে প্রথমে একটা সেগমেন্ট একটা দমে বাজানোর চেষ্টা করব। এটাই যদি আমরা খুব আস্তে আস্তে না বাজি, যদি আমরা খুব স্মুথলি বাজাই, তাহলে এটাই একটা সুন্দর ভেলোসিটি তৈরি করবে। কিন্তু এইটা বাজাতে গেলে আপনাদের এই আগের ধীরে ধীরে অভ্যেসটা আপনারা একটা জিনিস মনে রাখবেন, স্লো সাইক্লিং ইজ মোস্ট ডিফিকাল্ট স্পিডি সাইক্লিং এর চেয়ে, তাতে ব্যালেন্সের দরকার পড়ে। ঠিক বাঁশি বাজাতে গেলেও একই জিনিস, ফুঁয়ের ব্যালেন্স, নোট শোনা, নোটের ব্যালেন্স, পিচের ব্যালেন্স, এইটা খুব দরকার। এবং সেটা আপনি যত ধীরে 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 নিজেকে বাজিয়ে বাজিয়ে আস্তে আস্তে উন্নতির জায়গায় নিয়ে যাবেন, ডেভেলপ করবেন, তত ভালো হবে। আর যদি এটাকে আপনি তাড়াতাড়ি স্পিডে বাজানোর জন্যই চেষ্টা করেন, তাহলে আপনার বাজনা কোনোদিনই ভবিষ্যতের জন্য ভালো হবে না। স্পিডটা ধীরে ধীরে ইনক্রিজ করলে, পরিশ্রম দিয়ে, এফোর্ট দিয়ে, তাহলে সেটা আপনার কাছে থেকে যাবে। তাহলে তিন নম্বর পাল্টাতে আমরা গেলাম। চার নম্বর পাল্টায় যেটা আমরা আসবো সেটা হচ্ছে একটা নোট দুটো দুটো করে বাজাবো। সেটার মানে হচ্ছে সা সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা 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 নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা সা। পরিষ্কার? এখন এইটা জোড়ায় জোড়ায় গলায় গেয়ে দেওয়াটা যতটা ইজি, বাঁশি বাজানোর ক্ষেত্রে জোড়ায় জোড়ায় বাজানোটা একটু ডিফিকাল্ট। কেন? আমাদের জানতে হবে যে আমরা পরপর দুটো সা কি করে বাজাবো। ধরুন আপনি বাঁশিটা নিয়ে এরম বাজালেন, আপনিও বাজছেন সা সা রে রে, কিন্তু এতে কিন্তু শ্রুতি মধুর হলো না, এটা কিন্তু ভালো লাগলো না। তাহলে ভালো লাগাতে গেলে আমাদের কি করতে হবে সেটা হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। দেখুন, যখন আমরা বাজাবো সা সা, একটা ফুঁয়ের মধ্যে দুটো নোটকে আমাদের কেটে দিতে হবে, মানে ফু 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 দুটো ফু 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 এটা দিতে হবে, বুঝতে পারছেন? ফু ফু ভালো করে শুনুন, দুটো সা হলো। যদি এটা বাজাতাম তাহলে হলো সা সা, এটা চাই না আমাদের, আমাদের চাই হচ্ছে একই জায়গায় ফুঁটা দিয়ে ফুঁটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া দুবার স্ট্রোকের মাধ্যমে। এইভাবে আমরা শব্দটা বাজাবো। সবকটা নোট দুটো দুটো বাজাবেন আর একটা করে দম নেবেন, যেমন দমনি দমনি, এইভাবে চলুন। এইটা হয়ে যাওয়ার পর যাতায়াত করলেন, সাথে গেলেন, আবার সাথে থেকে সাহেব ফিরে এলেন। এরপর এটাকে কি করবেন, দুটো দুটো করে বাজানোর চেষ্টা করবেন, দুটো দুটো ফেজ, মানে সা সা রে রে গা গা, অর্থাৎ সা সা রে রের পর দমটা নেবেন, সা সা রে রে এত অব্দি একদম, দেন গা গা মা মা একদম, দেন পা 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 ধাধা, দেন ধাধা নিসা, ঠিক আছে?
এবার একই ভাবে ফিরে আসবে দুটো দুটো করে। এইটা এবং আগের প্র্যাকটিসগুলো যখন বাজাবেন আপনাদের ব্রিদিং ক্যাপাসিটি অলরেডি বাড়বে, এবং আমি বলে দেবো এর পরের একটা এপিসোডে যে কী করে ব্রিদিং ক্যাপাসিটি ইনক্রিজ করতে হবে। তো এইবার আপনারা চারটে নোট একসাথে বাজানোর চেষ্টা করবেন। আবার চারটে নোট ফিরে আসবো, চারটে নোট হয়ে গেল সা নি ধা পা, এবার আবার দাও নিয়ে। এটা অভ্যেস করতে করতে আপনারা একদমই পুরোটা বাদে পারবেন। এটা গেলাম একটা দমে, এলাম একদম, আরো প্র্যাকটিস করলে যাতায়াত একদমই সম্ভব। আশা করি আপনারা বুঝতে পারবেন। এবার পাঁচ নম্বর যে পাল্টাটা, যে পাঁচ নম্বর আমরা যে পাল্টাটা করব সেটা হচ্ছে একদম একটা বেসিক পাল্টা, কিন্তু একটু ডিফিকাল্ট। কেন আমরা আবার করব সা রে রে গা গা মা মা পা পা ধা ধা নি নি সা, ফেরাটা সা নি নি ধা ধা পা পা মা মা গা গা রে রে সা। আমরা এই যে পাঁচ নম্বর পাল্টাটা যেটা আমি বললাম, সেই পাল্টাটাতে কেন ডিফিকাল্ট বললাম, তার কারণ হচ্ছে আমরা যে নোটে গিয়ে শেষ করছি পরেরটা সেই নোট থেকেই শুরু হচ্ছে, মানে সা রে আবার ওই রে থেকেই পরেরটা শুরু হচ্ছে, রে গা আবার গা থেকে গা মা এইভাবে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে সা রে রে গা গা মা, মানে এক দুই দুই তিন তিন চার চার পাঁচ, এই ফরম্যাট। যখনই কোনো পাল্টা রেওয়াজ করবেন বা সাধবেন বা বাজাবেন সবসময় না নাম্বার দিয়ে এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবেন, তাহলে কি হবে এটা হচ্ছে সাইন্টিফিক অ্যাপ্রোচ, তাহলে আপনার মাথার মধ্যে থেকে যাবে। যেমন সা রে গা মানে ওয়ান টু থ্রি কম্বিনেশন যাচ্ছে, সা যদি ওয়ান হয়, রে যদি টু হয়, গা যদি থ্রি হয় তাহলে ওয়ান টু থ্রি, দেন আবার রে গা মা তখন কি হচ্ছে টু থ্রি ফোর থ্রি ফোর ফাইভ, এভাবে যাচ্ছে, মানে কি ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি অলওয়েজ। যখন রে থেকে শুরু করছি রেটা হয়ে গেল ওয়ান, গাটা হয়ে গেল টু, মাটা হয়ে গেল থ্রি, ধরুন পা থেকে শুরু করছি পা ধান, তাহলে পাটা ওয়ান, ধাটা টু, নিটা থ্রি, তাহলে ওয়ান টু থ্রি ফরম্যাটে যাচ্ছে। এই সা রে রে গা গা মা এটা হচ্ছে ফরম্যাটটা হচ্ছে আপনার ওয়ান টু টু থ্রি থ্রি ফোর এইভাবে। তাহলে এটা কীভাবে বাজাবো দমনি সা রে বা দমনি রে গা, কিন্তু আমি এখন যেভাবে বাজালাম আপনারা বাজাতে গিয়ে দেখবেন আপনাদের এরকম আওয়াজ হচ্ছে না, আপনাদের আওয়াজটা এরকম। তার মানে কি হচ্ছে বলুন তো, সা রে রে গা এটা আমি প্লে করছি, এখন সা রে রে গা এটা বস্তুত পক্ষে দেখতে লাগলেও সা রে এর পর একটা কমা আছে, আবার রে গা, তার মানে এই দুটো রে কে আমাকে কাটতে হবে, স্লাইস করতে হবে। এই স্লাইস করার জন্য প্রাইমারি টেকনিক হচ্ছে ব্লোয়িং এর ওখানে একটা আপনি থ্রো করুন ব্লোয়িংটা, এই যে সা রে রে গা আমি এখানে স্ট্রোক করছি, দেখুন এই স্ট্রোকটা যখন আপনি বুঝে যাবেন তখন, এবার যখন আপনি খুব মিনিমাম ভাবে বাজাবেন মানে খুব নিজের মতো করে তখন আর ওটা বোঝা যাবে না। তাড়াতাড়ি বাজালে তাহলে
এইভাবে যদি আমরা অভ্যেস করি তাহলে একটা টাইম কি হবে, আমরা সমস্ত কিছু বাজাতে পারবো। এবং ধীরে 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 অভ্যেস করুন, কোনো তাড়াহুড়োর দরকার নেই, আস্তে আস্তে করুন কিন্তু ঠিক করুন, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা আমাদের জানাবেন, চেষ্টা করব আপনাদের কথার উত্তর দেওয়ার, বা আপনাদের মতো করে যদি কোনো উত্তর দেওয়া হয় বা কোনো আলাদা টিউটোরিয়াল তৈরি করতে আমরা চেষ্টা করব সেটাকে করার। তাই আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দেখুন আমরা এখানে চেষ্টা করছি, কেন আমাদের এই ভিডিওগুলো করা, আমরা চেষ্টা করছি যে যারা অনেক সময় বিভিন্ন রকম কারণে, দূরত্বের কারণে হোক, ব্যস্ততার কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক, যে কোনো কারণে তারা তাদের বাঁশির শিক্ষার ইচ্ছে আছে কিন্তু পারে না। এখন ইউটিউবে যে সমস্ত ভিডিওসগুলো আছে সেগুলো অনেকটা না, অনেক কিছুর মধ্যে অনেক কিছু ল্যাক আছে, কম কম আছে, এবং সব কটা কথা বলা নেই বা ধরুন প্রপার ওয়েতে ডিটেলিং করে করা নেই। এতে কি হচ্ছে, সেই মানুষটা মিসগাইডেড হচ্ছে। সেটা যাতে না হয়, তারা যাতে একটা টিউটোরিয়াল দেখে ভালোভাবে শিখতে পারে, ঠিক মতো শিখতে পারে, সেটা আমরা চেষ্টা করছি। হ্যাঁ, এটা ঠিক যে টিউটোরিয়াল দিয়ে সবটা শিখিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু যে লেভেল অবধি শেখানো সম্ভব সেই লেভেল অবধি তো বাজানো সম্ভব আপনাদের পক্ষে। তাতে কি হবে, যাদের অনেক স্বপ্ন ছিল কারোর কারোর যে আমি বাঁশি বাজাবো, কারোর ড্রিম ছিল, কারোর ভালো লাগা ছিল, তারা পাচ্ছিলেন না, তারা যাতে করতে পারে সেই কারণে কিন্তু আমাদের একটা প্রয়াস। এখানে যার নামটা না বললেই নয়, ক্যামেরার ওপারে আছে হচ্ছে দীপঙ্করদা, দীপঙ্কর বালিয়াল। তো দীপঙ্করদা এবং আমার এটা একটা যৌথ প্রচেষ্টা এটা করছি। দীপঙ্করদাকে আপনারা দেখতে পাচ্ছেন না কিন্তু খুব ভালো মাপের একজন মানুষ, ভালো সঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত গায়ক সব রকম, এবং খুব ভালো মনের একটা মানুষ, নইলে আমাদের এই উদ্যোগটা নেওয়া হতো না। তো আপনারা এই উদ্যোগে পাশে থাকবেন এবং এর দ্বারা যদি আপনাদের বিন্দুমাত্র উপকার হয় তাহলে ধরে নেবো যে আমাদের এই প্রয়াসটা সার্থক হয়েছে। সকলে ভালো থাকবেন, আমি নেক্সট এপিসোডে আসছি কি করে ব্রিদিং ক্যাপাসিটি আমরা বাড়াবো।